নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনসে। আমি সুচন্দা। আমার চ্যানেলে এখন চলছে দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণের একটা সিরিজ, যেটা আমি এই জাস্ট গরমের ছুটিতে এই 2024 সালের মে মাসেই করে এলাম। আর এই এপিসোডটা হচ্ছে আমার এই সিরিজের চতুর্থ এপিসোড। প্রত্যেকটা এপিসোডেই আগের এপিসোডগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনারা আগের পর্বগুলো মিস করে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওর লিংক ধরে দেখে নিতে পারেন আমার আগের পর্বগুলো। বারোই মে সকাল 8টায় আমরা বেরিয়ে পড়েছিলাম পেলিংয়ের লোকাল সাইট সিং করতে। আগের একটা পর্বে ছিল রিম্বি ওয়াটারফলস আর রিম্বি অরেঞ্জ গার্ডেন আর যে রিম্বি রিভার সেটা। তারপরের এই পর্বে এখন আমরা এসে পৌঁছেছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার জন্য। গাড়ি থেকে নেমে জলপ্রপাতের দিকে যাওয়ার পথে রাস্তার দুপাশে বেশ কিছু স্টল রয়েছে। এখানে চায়ের দোকান থেকে শুরু করে হালকা ফুলকা যে কোনো ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। কাঞ্চনজঙ্ঘা ফলসে যাওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই টিকিট কাটতে হবে যদি আপনারা উপরে শেষ পর্যন্ত যেতে চান। আর সামনে থেকে যে একটা জলের ধারা দেখা যাচ্ছে, এটা কিন্তু আসল ফলস নয়, এটা জাস্ট ওই ওয়াটারফলসের একটা রেখা মাত্র। আসল ফলসে ওঠার জন্য আপনাদেরকে বেশ কিছুটা কিন্তু সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে। পেলিংয়ের দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে একটা নাম করা ঝর্ণা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা ফলস। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা ফলসের দূরত্ব 24 কিলোমিটার। ঘন সবুজ পাহাড়ের প্রেক্ষাপটে অনেক উঁচু থেকে সশব্দে ঝরে পড়ছে এই দুগ্ধ ফেনিত জলধারা, যা দেখে মুগ্ধ হতেই হয়। সিকিমের অন্যতম সুন্দর জলপ্রপাত এই কাঞ্চনজঙ্ঘা ফলস। এই জলপ্রপাতের দুটো ভাগ রয়েছে। উপর থেকে পাথরের গা বেয়ে ধাপে ধাপে তিনটে মূল ধারায় জল কয়েকটা পাথর খণ্ডের উপর ঝরে পড়ার পর আবার আরেকটা ধারা প্রপাতের আকারে সশব্দে আছড়ে পড়ছে নিচের খাদে। তারপর একটি নদীর আকারে রাস্তার ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে আরও নিচে। এই প্রপাতের কাছাকাছি পৌঁছানো খুবই দায়, গেলেই ঝর্ণার জল লেগে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে পাথরের অনেকটা উপর থেকে পড়ার জন্য পাথরে এই জল পড়ে এমনভাবে ছিটকে আসে যে খুব কাছাকাছি কিন্তু ক্যামেরার লেন্স নিয়ে যাওয়া সম্ভব হয় না। এছাড়াও এখানে রয়েছে সিকিমের ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তোলার সুযোগ। যেহেতু সেদিন বৃষ্টি হচ্ছিল আর কাঞ্চনজঙ্ঘা ফলসের ওখানে জলটা একটু হলেও গায়ে ছিটকে আসছিল, জায়গাটা কিন্তু অন্য জায়গাগুলোর তুলনামূলকভাবে একটু বেশি ঠান্ডা, তাই ফেরার পথে সবাই কিছু গরম খাবারের খোঁজ করছিলাম। আর আমার পছন্দসই সেখানে একটা খাবার পেয়ে গেলাম, একদম গরম গরম ছোলা সেদ্ধ মাখা। খুব সুন্দর করে এই পাহাড়ি মেয়েটি আমার জন্য ছোলা মেখে দিয়েছিল। ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়া ওঠা ছোলা মাখা, আহা, তার স্বাদ কি অপূর্ব!
বলা হয় কাঞ্চনজঙ্ঘার কোনো গ্লেশিয়ার থেকেই নাকি উৎপত্তি হয়েছে এই জলধারার। ইদানিং এখানে শুরু হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন, যার মধ্যে রয়েছে দেখলাম জিপ লাইন। তবে কারুকে সেখানে কিন্তু এই কোনো রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে দেখলাম না। আর তার যা অবস্থা সেটা দেখে আমার কিন্তু খুব একটা সেফ বলে মনেও হলো না। কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা আবার সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। আমাদের পরবর্তী গন্তব্য খেচিপেড়ি লেক। রাস্তার পাশে এমনি কি সুন্দর ফুল গাছগুলোতে ফুল ফুটে রয়েছে, মানে ফুল গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল গাড়ির ভেতর থেকে, কিন্তু বৃষ্টি হচ্ছে যার ফলে দাঁড়ানোও যাচ্ছে না, আর সেভাবে ভালো করে ছবিও তোলা যাচ্ছিল না বা ভিডিও করা যাচ্ছিল না। কিন্তু আমি শুধু ভাবছিলাম যে কোনো রকম কোনো পরিচর্যা না পেয়ে এমনি এমনি পাহাড়ের গায়ে এত সুন্দর ফুল গাছ কী করে হতে পারে। খেচিপেড়ি লেক যাওয়ার পথের রাস্তাটা কিন্তু খুব একটা বেশি ভালো নয়, রাস্তাটার অবস্থা যথেষ্টই খারাপ। অন্য দিকগুলোর তুলনায় দেখলাম এই দিকের রাস্তাটা কিন্তু একটু বেশি খারাপ, আরও হয়তো বিশেষ করে বৃষ্টি হওয়ার ফলে রাস্তার আরও অবনতি ঘটেছিল। চলুন পথ চলতে চলতে এই খেচিপেড়ি লেক সম্পর্কে আপনাদের দু চারটে কথা বলে রাখি। খেচিপেড়ি লেকের গেট থেকে জঙ্গলের পথে মিনিট দশেক হাঁটলে লেকের কাছে পৌঁছানো যায়। আমরা এখন এসে গেছি খেচিপেড়ি লেকে। অনেক গাড়ি এসেছে, সেই কারণে ট্রাফিকের কারণে আমাদের গাড়ি অনেক দূরে রেখে আসতে হলো। আর এখানেও রয়েছে টিকিট কাটার লাইন। এগুলো আমাদের অতি পরিচিত রডোডেনড্রন বা গুড়াস থেকে তৈরি হওয়া ওয়াইন। ছাতাগুলো রাখা হয়েছে, যারা ছাতা নিয়ে আসেনি তাদের ভাড়া দেওয়া হবে বোধহয়, সব একই রকমের ছাতা। গেট থেকে ঢুকে বেশ কিছু দোকানপাট রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গিফট আইটেমস পাওয়া যায়। তবে যেহেতু খুবই বৃষ্টি হচ্ছিল তাই আমাদের প্রায়োরিটি ছিল আগে লেকের দিকে যাওয়া। তো সেই মতোই আমরা লেকে যাওয়ার যে পথ রয়েছে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো রয়েছে, সেই অ্যারো চিহ্ন দেখে লেকের দিকে হাঁটতে লাগলাম। আর প্রথমেই দেখলাম সামনেই ছিল একটা ছোট্ট মতো মনাস্ট্রি, তাই আগে ঠিক করলাম এই মনাস্ট্রিটা একটুখানি ঘুরে আসবো। মেইন গেট থেকে ঢুকেই বাঁদিকে একটা ছোট কৃত্রিম জলাশয় বানানো রয়েছে, এখানেই নাকি এখন মাছেদের খেতে দেওয়া যায়। আর লেক পর্যন্ত কিন্তু এখন আর পৌঁছানো যায় না আগের মতো, বা লেকের মাছদের কিন্তু কিছু খাবারও দেওয়া যায় না। কিন্তু ওরা যে কৃত্রিম জলাশয়টা বানিয়ে রেখেছে তাতে কিন্তু কোনো মাছই দেখলাম না যাদের খেতে দেওয়া যায়। এই যে একটা পায়ের ছাপের মতন দেখলেন, বলা হয় যে এই খেচিপেড়ি লেককে যদি উপর থেকে অর্থাৎ পাখির চোখে যদি দেখা যায় তার শেপটা নাকি অনেকটা এই পায়ের মতোই লাগে। কতটা হাঁটতে হবে? 3 কিলোমিটার বললো তো। 3 কিলোমিটার
পার্থ তো মজা করে সবসময়। অ্যাকচুয়ালি ওই যে মনাস্ট্রিটা দেখালাম সেখান থেকে মোটামুটি মিনিট দশেক হাঁটলেই কিন্তু লেকে পৌঁছে যাওয়া যাবে, আর খুব আস্তে আস্তে যারা হাঁটেন তাদের ম্যাক্সিমাম 15 মিনিট মতো সময় লাগতে পারে। পথে চলতে চলতে এই নানা ধরনের যে এই লেখগুলো এগুলো কিন্তু রাস্তার দুধারে দেখা যায়। আগে কিন্তু এই জায়গাটা এরকম ছিল না। আমি বহু বছর আগে একবার যখন পেলিংয়ে গিয়েছিলাম তখন এই লেকে আমি গিয়েছিলাম, আর তখন কিন্তু পুরো লেক পর্যন্তই চলে যাওয়া যেত। লেকের উপরে একটা কাঠের সাঁকো মতো ছিল, সেখানে হাঁটা যেত, সেখানে গিয়ে মাছেদের খাওয়ানো যেত। কিন্তু এখন দেখলাম সেই পুরো ব্যাপারটাই তুলে দিয়েছে, আর লেকটাও আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে, অনেক ভরাট হয়ে গেছে, আর লেকে নামার এখন আর কোনো পারমিশন কিন্তু নেই। লেকটা অনেক দূর থেকে দেখতে হয়, আর মানে এই যে দেখছেন সাইডে এই যে প্রেয়ার হুইলসগুলো রয়েছে, আগে কিন্তু এগুলো ওই লেকের উপরে যে কাঠের সাঁকো মতো ছিল তার দুধারে এই প্রেয়ার হুইলসগুলো রাখা থাকতো, আর এখন সেটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে এই জায়গাটাই কিন্তু একেবারে বদলে গেছে। আর এখানেই রয়েছে একটা ছোট উপাসনা গৃহ, যেখানে কিন্তু আপনারা চাইলে এখানে ঢুকে যে ওদের যে মাখনের যে প্রদীপগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে জ্বালাতে পারেন। অনেকেই নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে কিন্তু এই প্রদীপগুলো জ্বালান। পাহাড় ঘেরা এই বিশাল লেক স্থানীয়দের কাছে কিন্তু খুবই পবিত্র একটা লেক। খেচিপেড়িকে উইশিং লেক বা ইচ্ছা পূরণের লেকও বলা হয়। লেকের পাড়ে নানা রঙের যে নিশানগুলো রয়েছে, আর কথিত আছে যে এই লেকের নাকি জলে কখনো কোনো পাতা পড়ে না, অথচ লেকের চারপাশে প্রচুর গাছপালা রয়েছে। যদিও এখন দেখুন লেকটার অবস্থা কিন্তু আগের মতো আর নেই, আর অনেকটাই দূরে তাই খুব ভালো করে কিন্তু বোঝাও যায় না। আর লেকের পাড়ে এই নতুন এই অংশটা পুরো তৈরি করা হয়েছে, আর লেকে যাওয়ার জন্য একটা সরু গলির মধ্যে দিয়ে যেতে হয় যেখানে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগসগুলো রয়েছে। আর এখানে গিয়েই এইটাই হচ্ছে শেষ সীমানা যেখান থেকে দাঁড়িয়ে আপনারা লেকটাকে দূর থেকে দেখতে পারেন বড়জোর, কিন্তু আগের মতো লেকে নামতে পারবেন না। এখানেই একটা ড্রামের মধ্যে করে বলা হচ্ছে যে ওই লেকের যে পবিত্র জল সেটাকে রাখা রয়েছে, যদি কেউ মনে করেন যে সেই জলটা নেবেন তাহলে তারা আপনারা হাতে নিয়ে মাথায় ছিটিয়ে নিতে পারেন। এছাড়াও মনস্কামনা পূরণের জন্য অনেকেই এখানে কিন্তু এই পাথরগুলোকে সাজিয়ে রেখে আসেন, এটাও বুদ্ধিস্টদের একটা মান্যতা। যাই হোক, আগের মতো কিন্তু আমার এই জায়গাটা এখন একটু অন্যরকম মনে হলো, কেন জানি না একটু কৃত্রিম বলে মনে হলো। আগের মতন সেই স্বাভাবিক যে সৌন্দর্যটা ছিল খেচিপেড়ি লেকের, যেটা বহু বছর আগে আমি দেখে এসেছিলাম, সেই সৌন্দর্যটা কিন্তু এবারে আমি একটু মিস করলাম। এই যে পথ দিয়ে আমরা লেকের দিকে গিয়েছিলাম তার উল্টো দিকে একটু উপরের দিকে উঠে গেলে কিন্তু ওখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, আর এই দিকে রয়েছে একটা মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা কিন্তু এখন একটা বৌদ্ধ ধর্মের কনভেনশন সেন্টার হিসেবে কাজ করে, কিন্তু এদিকটায় সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ, কোনো সাধারণ মানুষ ওই মনাস্ট্রির দিকে কিন্তু যেতে পারেন না। আর ওই যে প্রথমেই বলেছিলাম ফিশ ফিডিং জোন হিসেবে এই জলাশয়টা বানানো হয়েছে, কিন্তু এতে জলও খুব কম আছে, আর মাছ তো আমি
তেমন একটা দেখতেই পেলাম না যে তাকে আমি কিছু খাওয়াবো। যাই হোক, খেচিপেড়ি লেকের পাট চুকিয়ে এইবারে আমরা আবার পেলিংয়ের দিকে ফিরে আসতে লাগলাম। এবারে আমরা পেলিং ক্রস করে আরও সামনের দিকে এগিয়ে যাব, ছাঙ্গে ফলস আর সিংসোর ব্রিজের দিকটায়। পেলিং ছাড়াবার পর যখন আমরা ডেন্টামের দিকে যাচ্ছি, তখন এত কুয়াশা, এত মেঘ, এত মানে বৃষ্টিটা সেরকম জোরে পড়ছিল না, কিন্তু এত মেঘাচ্ছন্ন ওয়েদার যে গাড়ির সামনেটা প্রায় কিছু দেখা যাচ্ছে না বললেই চলে। পুরো মনে হচ্ছে না সাদা ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে চলেছে। সত্যি ওনারা মানে ওখানে পাহাড়ি ড্রাইভাররা ওনাদের ক্ষমতা আছে যে এরকম আবহাওয়ায় ওনারা কি সুন্দর গাড়ি চালাতে পারেন। আমরা পৌঁছে গেলাম ছাঙ্গে ওয়াটারফলসে, আর সেই সময়টায় বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, সেই কারণে এখানেও কিন্তু একটু ওঠা যায়, একটু সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হয়, আর তার কোনো টিকিট কাউন্টারও নেই। কিন্তু যেহেতু সেই সময়টায় বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে মোটামুটি, তাই কিন্তু আমি আর সিঁড়ি দিয়ে উঠে এই ছাঙ্গে ওয়াটারফলসটা খুব কাছ থেকে দেখতে পাইনি। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলাম যে এই ছাঙ্গে ফলস থেকেই কিন্তু জল ভরা হচ্ছে বড় বড় ড্রামে, আর সেই ড্রামগুলোই কিন্তু তারপরে আলটিমেটলি পেলিংয়ের বিভিন্ন হোটেলগুলোতে সরবরাহ করা হচ্ছে। মানে এই ছাঙ্গে ফলসের জলই কিন্তু মেনলি আমরা পেলিংয়ের বিভিন্ন হোটেলগুলোতে ব্যবহার করি। ডেন্টামে যাওয়ার রাস্তাটা বর্তমানে বন্ধ রয়েছে, সেখানে কাজ চলছে। সেখানে যাওয়ার রাস্তাটা আমি পরের একটা ভিডিওতে দেব, যখন আমরা রিনচেংপং গেলাম। ঠিক এই রাস্তাটা দিয়েই আমরা রিনচেংপং গিয়েছিলাম, তাই সেই পোর্শনটা আমি ওই ভিডিওতে দেব। আমরা পৌঁছে গিয়েছিলাম সিংসোর ব্রিজে। পেলিংয়ের সাইট সিং ট্যুরের আরেকটা পর্ব হচ্ছে এই দক্ষিণ দিকের সিংসোর ব্রিজ, ডেন্টাম আর নেপাল সীমান্তের কাছের গ্রাম উত্তরে। তবে বর্ষার সময় ধস নামলে অনেক সময় পেলিং থেকে ডেন্টামের সংযোগকারী রাস্তাটা বন্ধ হয়ে যায়, যেটা আমাদের সময়ও হয়েছিল আর কি। তাই আমরা একটা বাইপাস দিয়ে কিন্তু সিংসোর ব্রিজে পৌঁছেছিলাম। তবে রাস্তা খোলা থাকলে এই সিংসোর ব্রিজে পৌঁছানো যায়, কোনো কোনো সময় কিন্তু এই ব্রিজে পৌঁছানোর রাস্তাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বলা হয় এশিয়ার দ্বিতীয় উচ্চতম এই সাসপেনশন ব্রিজটি। এই ঝুলন্ত সেতুর উপর দিয়ে দুলতে দুলতে ওপারে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু একটা আলাদাই গুরুত্ব রয়েছে। আর এর নিচে, অনেক নিচে খাদের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি নদী। ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালে প্রায় মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এই খাতটা এতই গভীর যে উপর থেকে কোনো পাথর ফেললে নাকি নিচের মাটি স্পর্শ করতে 8 সেকেন্ড সময় লাগে।
এই সিংসুর ব্রিজে বর্তমানে শুধুমাত্র ছোট গাড়ি কিন্তু অ্যালাউ করা হয়, তাও তার খুবই একটা স্পিড লিমিট দেওয়া থাকে, তার বেশি স্পিডে কিন্তু কোনো গাড়ি চালানো যায় না। আর এই ব্রিজ পার করেই যেতে হয় এই নেপালি সীমান্তের সিকিমের শেষ গ্রাম উত্তরেতে। আর এই ব্রিজের উল্টো দিকেই মানে অপর প্রান্তে রয়েছে একটা বেশ ক্যাফেটেরিয়া মতো। এখানে আমাদের তখন যেহেতু একটু হালকা বৃষ্টি পড়ছে আর আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তাই তখন এখানে ঢুকে লাঞ্চ করার মতন সময় আমাদের ছিল না, তাই খুব বেশি ভেতরে ঢুকিনি। তবে এখানে কিন্তু মোটামুটি কিছু খাবার পাওয়া যায়। আপনাদের যদি কখনো মনে হয় যেখানে গিয়ে কোথাও লাঞ্চ করতে হবে, তাহলে কিন্তু এটা একটা ভালো অপশন, যেখানে বসে বসে সিংসুর ব্রিজের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনারা কিন্তু লাঞ্চ করতে পারেন। তাছাড়া ব্রিজের ওপারেও রয়েছে আরও ক্যাফেটেরিয়া, আরও খাবারের জায়গা। যখন আবার ওপারে যাব তখন একটু পরে আপনারা ওদের ওই দিকের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখুন গাড়িটা চলে যাচ্ছে ওই দিকে, হ্যাঁ এই দিকটাতেই রয়েছে উত্তরে গ্রামটা। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা পাইনের সারিতে সজ্জিত ছবির মতো একটা সুন্দর উপত্যকার মাঝে 6,600 ফুট উচ্চতায় অবস্থিত একটা ছোট্ট গ্রাম উত্তরে, যেটা ভারত নেপাল সীমান্তের শেষ গ্রাম। আর এখান থেকেই কয়েকটা ট্রেকের কিন্তু শুরু হয়। পর্যটকরা চাইলে এখানে থাকতেও পারেন, এখানে 3-4টে হোটেল রয়েছে। আমিও ভেবেছিলাম যে যাব ওখানে বা থাকবো, কিন্তু আলটিমেটলি এইবারের ট্যুরে কিন্তু সেটা আর আমার পক্ষে সম্ভব হয়নি। তবে পরবর্তীকালে যদি কখনো এই ওয়েস্ট সিকিম যাই, তবে এই ট্যুরে যে জায়গাগুলো আমার বাদ রয়ে গেল সেই জায়গাগুলোকে আমি পরের ট্যুরে অবশ্যই কভার করার চেষ্টা করব। যেটা বলছিলাম, ব্রিজের ওপারের রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম, রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া, তেমনই ব্রিজের এদিকে মানে যে মূল দিকটা রয়েছে সেই দিকেও রয়েছে কিছু খাবারের দোকান, ক্যাফেটেরিয়া, হোটেল। আর সেখানে রয়েছে একটুখানি গ্রিন ল্যান্ড, যেখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে সবুজায়নের জন্য বা সৌন্দর্যায়নের জন্য। খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকে মেনটেন করা হয়। আমার বেশ ভালো লাগলো এরকম একটা জায়গাতেও এত সুন্দরভাবে যে একটা বাগানকে মেনটেন করা হচ্ছে, সেটা সত্যি একমাত্র আমার মনে হয় পাহাড়ি জায়গাগুলোতেই কিন্তু সম্ভব। এর জন্য কিন্তু একটা বাহবা ওখানের যে ইকো ডেভেলপমেন্ট কমিটি রয়েছে তাদের প্রাপ্য। এই হচ্ছে সিংসুর ব্রিজের এপারের যে ক্যাফেটেরিয়া বা হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো। এখানেও বসে আপনারা, বাইরেও জায়গা রয়েছে যেখানে চেয়ার টেবিল নিয়ে বসে আপনারা প্রাকৃতিক দৃশ্য আর সিংসুর ব্রিজ দেখতে দেখতে আপনারা লাঞ্চ করতে পারেন বা সামান্য চা, মোমো বা অন্য ছোটোখাটো কিছু হালকা খাবার খেতে পারেন। তবে এখানে আমি একটা কথা বলবো, যখন আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছিলাম অসাধারণ চিকেনের গন্ধ পেয়েছিলাম। সিরিয়াসলি আমার মনে হচ্ছিল একটু চিকেন খাই, কিন্তু যেহেতু হাতে সময় নেই, এরপরে আমাদের স্কাইওয়াকেও যাওয়া বাকি রয়েছে তখনও, তাই আর লাঞ্চ করলাম না। অথচ দেখুন যখন বাইরে বেরিয়ে এলাম তখন দেখলাম ড্রাইভার তিনি নিজে লাঞ্চ করছেন, সেহেতু তার জন্য বেসিক্যালি আমাদেরকে অপেক্ষা করতে হলো যে ড্রাইভার লাঞ্চ সেরে আসলে তারপর আমরা সিংসুর ব্রিজ থেকে রওনা হব নেক্সট আমাদের আজকের লাস্ট জায়গা স্কাইওয়াকের দিকে। তার কারণ স্কাইওয়াকটা কিন্তু বলা হয় যে 4:30 পরই ওরা মোটামুটি কিন্তু বন্ধ করতে শুরু করে দেয়, আর তখন কিন্তু অলরেডি প্রায় 3:30 বাজে, তো আমাদের হাতে একেবারেই বেশি সময় ছিল না। কিন্তু কি করব, ড্রাইভার নেই তো, সে লাঞ্চ করছে, তাই বাধ্য হয়ে দেখলাম সামনে ফুচকা রয়েছে, আর পাহাড়ি ফুচকা দেখে ভীষণ খেতে ইচ্ছা করলো, আলটিমেটলি খেয়ে ফেললাম। পানি
হতো। ফুচকার টেস্টটা কিন্তু মোটেই আমাদের এখানের মতো ছিল না, কিন্তু খুব একটা খারাপও ছিল না। ওই আর কি একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স, যে পাহাড়ে গিয়ে সেখানকার লোকাল স্টাইলের ফুচকাটা একটু ট্রাই করলাম। যাই হোক, সিংসর ব্রিজ থেকে এবার আমরা আবার সেই ডেন্টাম হয়ে পেলিংয়ের দিকে এসে আমরা যাব এবার ফাইনালি স্কাইওয়াকের দিকে। এখন বৃষ্টিটা একটু কমেছে, আকাশটাও একটু পরিষ্কার হয়েছে। ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে ডেন্টাম শহরটা। সিংসর ব্রিজ থেকে 6 কিলোমিটার দূরে একদিকে ডেন্টাম ভ্যালি, আর তার মাঝখানে রয়েছে ডেন্টাম শহর। এই ডেন্টামেই রয়েছে বিখ্যাত অ্যালপাইন চিজ ফ্যাক্টরি। আর এই ডেন্টাম শহরটাকেই দূর থেকে দেখতে অনেকটা ইন্ডিয়ার ম্যাপের মতো মনে হয়। আমরা আজকের লাস্ট পয়েন্টের দিকে যাচ্ছি, তাই এই যে সেদিনের সাইট সিইংয়ের খরচটা সম্পর্কে একটু বলে দিই। সেদিন আমরা ছোট গাড়ি নিয়েছিলাম, আর এই ছোট গাড়ি নিয়েই কিন্তু সারাদিন আমরা ঘুরেছিলাম। মোটামুটি যে পয়েন্টসগুলো আপনারা দেখলেনই ভিডিওতে, এই সব পয়েন্টসগুলো ছিল একদিনে। আর এর জন্য আমাদের চার্জ করা হয়েছিল 3,500 টাকা, তবে এটা কিন্তু ছোট গাড়ির চার্জ। যাই হোক, আমরা এবার পেলিং হয়ে যাচ্ছি স্কাইওয়াকের দিকে। আর এই দেখুন যে নতুন রোপওয়ে তৈরি হচ্ছে, সেই রোপওয়েটা কিন্তু দেখা যাচ্ছে অন দ্য ওয়েতে। আমরা মোটামুটি 4টে নাগাদ স্কাইওয়াকের ওখানে পৌঁছেছিলাম। আর এখানেও টিকিট কেটে ঢুকতে হয়, এখানে কিন্তু প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে। আমাদের ঢোকার সময় বলে দেওয়া হয়েছিল যে আপনারা 4:40-4:45 বাজলেই কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবেন। স্কাইওয়াকটা 200 ফিট লম্বা আর 55 ফিট উঁচু। নানা রকম ভিডিওতে আমি যেরকম স্কাইওয়াক মানে দেখেছিলাম বা বলা ভালো দেখানো হয়েছিল, তাতে মনে হয়েছিল যে স্কাইওয়াকটা বোধহয় বিশাল উঁচু, বেশ অনেকটা জায়গা নিয়ে, বেশ বড় সড়ো কিছু একটা হবে। কিন্তু অনেস্টলি স্পিকিং, আমি তো এটা কোনো পেড প্রমোশন করছি না, আমার যেটা ফিল হয়েছে, আমি যেটা অনুভব করেছি আমি সেটাই বলছি। আমি কিন্তু ভাবতে পারিনি স্কাইওয়াক বিষয়টা আসলে এতটাই মানে এরকম। আমার কোনো রকম কোনো ভয়ই লাগেনি ওখানে। বেসিক্যালি আমার মনে হয় না ভয়ের মতো কিছু আছে বলে, ওটা এমন কিছু উঁচু বলেও আমার মনে হলো না, বা এমন কোনো কিছু রিস্ক আছে বলেও কিন্তু আমার মনে হলো না। জানি না সবাই আমার সঙ্গে একমত নাও হতে পারেন, তবে আমি কিন্তু স্কাইওয়াকটা সম্পর্কে আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, কারণ আমার পেলিং যাওয়ার মুখ্য উদ্দেশ্যটাই কিন্তু ছিল এই স্কাইওয়াকটা ভিজিট করা। আমি আগেও পেলিং গেছিলাম, বাকি জিনিসগুলো আমার আগেও দেখা ছিল, কিন্তু এই স্কাইওয়াকটাই কিন্তু আমার জন্য এবারে নতুন ছিল আর কি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই স্কাইওয়াকের উপরে হয় আপনাকে খালি পায়ে হাঁটতে হবে বা মোজা পরে হাঁটতে হবে, অর্থাৎ জুতো ছাড়া হাঁটতে হবে। আর তা না হলে জুতোটাকে কভার করার জন্য আপনাকে জুতোর উপরে একটা প্লাস্টিক ওখানে পাওয়া যায়, তার জন্য প্রত্যেক জোড়া প্লাস্টিকের জন্য আপনাকে 20 টাকা করে এক্সট্রা দিয়ে সেই প্লাস্টিক কিনতে হবে। সেই প্লাস্টিকটা আপনি জুতোর উপর দিয়ে বেঁধে নিয়ে আপনি কিন্তু স্কাইওয়াকের উপরে হাঁটতে পারেন, কিন্তু সরাসরি জুতো পরে স্কাইওয়াকের উপর দিয়ে কিন্তু হাঁটা বারণ।
যদি কপাল ভালো থাকে, আকাশ পরিষ্কার থাকে, তাহলে এই স্কাইওয়াকে উঠলেই আপনাকে অত্যন্ত কাছ থেকে স্বাগত জানাবে বরফ মাখা কাঞ্চনজঙ্ঘা। নিচে তাকালে দেখতে পাবেন তিস্তা নদীও। কিন্তু আমাদের কপাল এত ভালো ছিল না, আমরা চারপাশ থেকে শুধু মেঘ আর মেঘই দেখতে পেয়েছি। মোটামুটি সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি এই ট্যুরিস্ট স্পটটা, এই স্কাইওয়াকটা, এটা খোলা থাকে। আর একটা কথা ঠিকই আমি বলছিলাম, খুব একটা উঁচু নয় ব্যাপারটা, কিন্তু যদি কারোর উচ্চতায় ভয় থাকে সেক্ষেত্রে আপনাদের মনে হতেই পারে যে স্কাইওয়াকে উঠবেন না। স্কাইওয়াকে না উঠেও কিন্তু পাশ দিয়ে নর্মাল মেঝে দিয়ে হেঁটে আপনারা কিন্তু জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। স্কাইওয়াকের উপর দিয়ে হাঁটতেই হবে, এমন কোনো মাথার দিব্যে কিন্তু নেই। তবে আমার কাছে জায়গাটা এমন কিছু ভয়ঙ্কর বলে কিন্তু মনে হয়নি, যেমনটা কি না অনেক ক্ষেত্রে অনেকেই বলেন যে বিশাল উঁচু, ভীষণ ভয় লাগছিল। আমার কিন্তু সেরকম কিছু মনে হয়নি। এখানে যে বিশাল মূর্তিটা রয়েছে, এটা হচ্ছে পেলিংয়ের বিখ্যাত চেন রেজিগের মূর্তি। এই মূর্তির গা ঘেঁষেই স্থাপন করা হয়েছে স্কাইওয়াকটা। স্কাইওয়াকটা আগে ছিল না, কিন্তু এই মূর্তিটা কিন্তু অনেক আগের থেকেই ছিল, আর স্কাইওয়াকটা এর পাশে নতুন করে করা হয়েছে। চলুন এবার, হাতে সময় আমাদেরও বেশি ছিল না, তাই চট করে উপরে গিয়ে একটুখানি ঘুরে আসা যাক। যদিও এই মূর্তির ভেতরের যে অংশটা রয়েছে সেখানে তো ছবি তোলা বারণ বা ভিডিও করা বারণ, তাই ভিতরের কোনো কিছুর ভিডিও করা যায়নি। বাইরেটা বেশ সুন্দর লাগছিল, যদিও যদি সানি ওয়েদার থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমরা যেই সময় গিয়ে পৌঁছেছিলাম সূর্যটা একেবারে মূর্তির পিছনের দিকে চলে গিয়েছিল, যার ফলে মূর্তির মুখটা বা সামনের দিকটা কিন্তু বেশ মানে অন্ধকার অন্ধকার মতন লাগছিল। যাই হোক, যা ছিল কপালে তার থেকে বেশি তো আর কিছু দেখা সম্ভব নয়, তাই আস্তে আস্তে আমরা হাঁটতে লাগলাম মূর্তির দিকে। আর ওদিক থেকে তাড়া দিচ্ছিল সবাই যে 4:30 বাজছে প্রায়, আর 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই পুরো জায়গাটাকে দেখে আবার বেরিয়ে পড়তে হবে। যাদের পায়ের বা হাঁটুর সমস্যা আছে তাদের জন্য বলে দিই, এটা কিন্তু যথেষ্ট উঁচু, প্রায় 200টা, মানে মোট আমি সেভাবে তো গুনিনি, তবে একজন বললেন নাকি 180টা মতো সিঁড়ি রয়েছে। যদি 180টাও হয় তাহলেও উপর নিচ করতে গেলে আপনাকে কিন্তু 350-র বেশি সিঁড়ি ভাঙতে হবে। তাই যাদের পায়ের সমস্যা রয়েছে, হাঁটুর বা হাঁটাতে সমস্যা আছে, তারা কিন্তু আগের থেকে ডিসিশন নিয়ে নেবেন যে আপনাদের পক্ষে এখানে ওঠাটা সম্ভব হবে না হবে না। তার কারণ এখানে কিন্তু পায়ে হেঁটে ওঠা ছাড়া আর বিকল্প কোনো পদ্ধতি নেই, মানে আপনার জন্য না সেখানে কোনো রকম ব্যাটারি চালিত গাড়ি আছে যেটা কিনা আপনি বুদ্ধা পার্কে পেয়ে যাবেন, এখানে কিন্তু পায়ে হেঁটে এই সিঁড়ি বেয়ে ওঠা ছাড়া আর কোনো অপশান নেই এখানে পৌঁছানোর। তাই যাদের পায়ে সমস্যা আছে তারা আগের থেকে ডিসিশন নিয়ে প্রয়োজন হলে আপনারা নিচেই বসুন, নিচে বসার অনেক জায়গা রয়েছে, সেখানে আপনারা বসে এই মূর্তি দর্শন করতে পারেন। আমার নিজেরও যথেষ্ট কষ্ট হচ্ছিল, আমি রীতিমতো হাঁপাচ্ছিলাম, জোরে জোরে শ্বাস পড়ছিল, কিন্তু কিছু করার ছিল না, গিয়েই সাথে সাথে ওখানে ভিতরে ঢুকে যেতে হবে, তা নাহলে হয়তো দরজা বন্ধ হয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি ভিতরে ঢুকে দর্শন করে আবার বাইরে বেরিয়ে আসলাম। তখন আকাশটা বেশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, তো চারপাশটা একটুখানি ঝটপট ঘুরে দেখলাম যে ওখানটাতে কি রয়েছে। তবে আরেকটু হাতে সময় থাকলে ভালো লাগতো, জায়গাটা অনেকটাই বড়। পুরো জায়গাটা যদি আপনারা ভালোভাবে ঘুরে দেখতে চান তাহলে হাতে কিন্তু অবশ্যই 1 ঘন্টার বেশি সময় রাখবেন এই স্কাইওয়াক আর এই চেন রেজিগের মূর্তিটা দেখার জন্য। দূর থেকে মানে উপর থেকে কী যে সুন্দর লাগছিল,
যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না, কিন্তু এই যে পাহাড়ের গা মানে গায়ে গায়ে যে মেঘগুলো টুকরো টুকরো মেঘ এরকম ভেসে রয়েছে, এটাও কিন্তু কম আকর্ষণীয় মনে হচ্ছিল না, বেশ ভালো লাগছিল। তার সাথে ছিল এখানে প্রচুর গোলাপ ফুলের গাছ। বেশ সুন্দরভাবেই কিন্তু এই জায়গাটাকে মেনটেন করে রাখা হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর অবশ্যই এখানে অনেক বিধিনিষেধ রয়েছে, যেগুলো করা মানে বারণ করা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করবেন। তাহলেই এই জায়গাটা এরকমই সুন্দর আর সবুজ থাকবে। সত্যি জায়গাটা খুব সুন্দর। আর এখন অলরেডি প্রায় 4:30 বেজে গিয়েছিল আর আমাদেরকে মোটামুটি ঘাড় ধরে উপর থেকে নামিয়ে দেওয়া হলো, তার কারণ এবার বেরোনোর সময় হয়ে গেছে। তবুও নিচে গিয়ে আমরা যে সিকিমের ওল্ডেস্ট মনাস্ট্রিটা রয়েছে সেটাই কিন্তু এই স্কাইওয়াকের পাশ দিয়েই এখান থেকেই নিচে গিয়ে যেতে হয়। আমি কিন্তু এরপরে আবার সেই ওল্ডেস্ট মনাস্ট্রি যে ওই সাইডে দেখছেন বিল্ডিংটা, সেই দিকটায় কিন্তু এইখান থেকে নামার পরে আবার যাব। চলুন এবার সিকিমের এই পেলিংয়ের যে ওল্ডেস্ট মনাস্ট্রিটা রয়েছে সেই দিকটার থেকে একটুখানি ঘুরে আসা যাক। অলরেডি গার্ডসরা হুইসল বাজাতে শুরু করে দিয়েছিল যাতে সবাই বেরিয়ে যায়, তা সত্ত্বেও এটাই আমাদের সেদিনের শেষ স্পট ছিল, তাই আমরা ভেতরে ঢুকিনি। কিন্তু বাইরেতে গিয়েই মোটামুটি ওই যে জায়গাটা রয়েছে, যে ওল্ডেস্ট মনাস্ট্রিটা রয়েছে, এখান থেকে একটুখানি ঘুরে এলাম। এই মনাস্ট্রিটার নাম হচ্ছে সাঙ্গাচওয়েলিং মনাস্ট্রি। আর এর পাশেই রয়েছে একটা নতুন বিল্ডিং বানানো হচ্ছে রোপওয়ের জন্য, অর্থাৎ ওই হেলিপ্যাড থেকে যেই রোপওয়েটা স্টার্ট হচ্ছে তার ফিনিশিং পয়েন্টটা কিন্তু হচ্ছে এই মনাস্ট্রির গা ঘেঁষে যে একটা নতুন বিল্ডিং বানানো হয়েছে সেখানে। আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব এই পিলিং সাইট সিং করে। আশা করি আপনাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব তাড়াতাড়ি আবার এর পরের পর্ব নিয়ে, এর পরের দিন আমরা কোথায় গেলাম, কী কী দেখলাম সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।